ভোট বগুড়ির বাগান আপনারা দেখতেছেন অনেক লাভবান হইতে পারে। আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। বগুড়ি গাছ মানে ফুল গাছের মানে বিষয়ে কয়টা কথা বলার কারণে দেখেন, এই যে ফুল বাগান আমার, এটা নিজে করছি আমি। এই কুল গাছটা যে আপনারা দেখছেন, এই কুল গাছটার বয়স কিন্তু মোটামুটি 11 মাস। মাশাআল্লাহ আমার গাছটা কিন্তু খুব সুন্দর আছে, খুব ভালো আছে। দেখেন চেহারা কি সুন্দর, মোটামুটি 11 মাস বয়স। যা বছর মানে লাগাইছিলাম, লাগানোর পর এই গাছে মোটামুটি 15-20 কেজি করে বড়ই আমি পাইছি। ভালো একটা টাকা ইনকাম হয়েছে এবছর। কিন্তু গাছের যেটা সাইজ আছে, কমসে কম কিন্তু 1-1.5 মন পর্যন্ত আমার গাছে কিন্তু পরে আসবে। তাহলে আপনারা নিশ্চয় অঙ্ক করে দেখেন, আমার এই 3 বিঘা জমিতে দেখেন, এই যে 3 বিঘা এরিয়া আছে, 3 বিঘা এরিয়াতে আমি কিন্তু পুরা 300 বড়ই গাছ আমি লাগাইছি। মানে আমার আসামের মানুষ বড়ই গাছ কয়, কিন্তু বাইরের মানুষে কুল কয়, কুল গাছ এটা। এইটা আমি বল সুন্দরী আমি এটা লাগাইছি, কিন্তু আমার নিজেই নার্সারি, আমি নিজেই এগুলা মানে প্রোডাকশন করি, বানাই। আপনারা যদি বেকার ভাইরা থাকেন, বিদেশ টিদেশ যান, যদি আপনারা মাটি অল্প করালি নেওয়া হোক বা কটে নেওয়া হোক, যদি আপনারা এই বাগানটা করতে পারেন, নিশ্চয় লাভবান হতে পারবেন, এটা আমার আশা। কারণ আপনারা নিজ অঙ্ক করেন, যদি একটা গাছে 1 মন 1.5 মন বড়ই ধরে, তাহলে 1 বিঘায় যদি আপনি 100টি গাছ লাগান, তাহলে কত টাকা ইনকাম আপনি দেখেন। এই গাছে কোনো খাটনি করতে লাগে না, খালি গাছটা জাজ দেখবেন। এই গাছটার বয়স আমার 6 মাস। 6 মাস মানে কি, কিছু কিছু মরছিল এই গাছগুলো, আমি কিন্তু এই গাছগুলো কিন্তু আমি মাঝে সাজে মানে খুঁচি দিছি। এই গাছটার বয়স হলো আমার পাক্কা 6 মাস, এটার বয়স হলো 11 মাসের বড়টা। এটাও দেখেন প্রায় 11 মাস আর 6 মাসের বড় গাছটা কিন্তু এক সাইজ হয়েছে। মানে আমি কি করছিলাম গাছটা আপনি বলবো সব। এই গাছটার যে ডোকাটা আছে, যে ডোকাটা, এই ডোকাটা লাহে করে ভাঙিয়ে দেবেন। যখন গাছটা আপনি 2.5 ফুট বা 3 ফুট হবো, তখন এই গাছের মাথাগুলো এরকম ধৈরা মানে ভাঙিয়ে দিবেন। গাছটা পুরা তুখার হবো, ফলনও বেশি হবো। মানে আপনার যে আমার যে যেটা 11 মাস বয়স হয়েছে, আর এটা আমার এই গাছটার যে 6 মাস বয়স হয়েছে, প্রায় সমান সমান ফলন আল্লাহ মোটামুটি দিব। এটা আমার পুরো আশা। দেখেন গাছের সাইজ, আমার গাছ মাশাআল্লাহ একদম আপনাদের দোয়াতে খুব ভালো আছে। আপনারা যদি নিশ্চয় এই বড়ে গাছের টালটা করতে পারেন বা চান, কিন্তু খুব লাভবান হতে পারবেন। যারা বেকার ভাইয়েরা আছেন, তাগুর আমি বলি আপনারা বিদেশ না যেয়ে পারলে আপনার যেখানে মাটি আছে সেই মাটিটাতে আপনি সুন্দরভাবে এরকম বড়ের গাছের বাগান লাগান, ফুলের বাগান লাগান, নিশ্চয় আপনারা লাভবান হতে পারবেন। একদম গ্যারান্টি আছে, কোনো কষ্ট নাই, কোনো খাটনি নাই। গাছগুলোকে ওইরকম যত্ন করতে লাগে না গাছগুলো। আমার খুব জুলুম হয়েছে, মানে একটা মোবাইল এক হাতে আপনাদের দেখাইতেছি, এইরকম যে ডোকাটা আছে, এই যে ডোকাটা, ডোকাটা এরকম ভেঙে দেবেন, গাছটা দেখবেন পুরো সরবো, পুরো ফল হবে। আপনারা নিজেই বিচার করে দেখেন, যদি আপনার 1টি গাছে যদি 70 কেজি বা 80 কেজি করে ফল হয়, আরে মিসকিমান তো মানে 50 টাকা কিলো মিসকিমান। এমনি কিন্তু বাজারে 100-80 টাকা কেজি বিক্রি করে, কিন্তু এমনি পাইকারি বিক্রি করলে 50 টাকা বাদ দেন, যদি 40 টাকাও বাদ দেন, 35 টাকা 30 টাকা ধরেন, 30 টাকা ধরলে যদি একটা গাছে 70 কেজি 80 কেজি করে আপনার বড়ই আসে, তাহলে আপনি কত লাভবান হতে পারবেন। সেই জন্য ভাইয়েরা, বেকার ভাইয়েরা বিদেশ যান, কষ্ট করেন, বিদেশ যাইতে লাগবো না। আপনাদের মাটি নাই নাগলে 1 বিঘা বা 2 বিঘা মাটি কারো কাছে থেকে বন্ধুক নেন, করালি সিস্টেম নেন, নিয়ে আপনারা এই বড়ের টালটা করেন। আগামী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বস্তু আমি বুঝাই দেব, কোন থেকে চারা আনতে লাগবো, কীভাবে আপনারা গাড়বেন, সব নিয়মকানুন আমি আগামী ভিডিওতে সব কয়ে দেবো। ধন্যবাদ, আপনারা সুখে থাকেন, আমার জন্য দোয়া করেন, আর এই ভিডিওটা অল্প লাইক শেয়ার কমেন্ট করেন, যাতে মানুষে পায় আর মানুষের যাতে অল্প সুবিধা হয়। ধন্যবাদ ভাইরা ভিডিও দেখার জন্যে।